हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल नो बायोलॉजी नो लाइफ। और आमी तुम्हारे एडुकेटर शम्पा साहा। आज के आमरा क्लास सेवनेर भौत परिवेशेर आलो सम्पर्के आलोचना करब एवं चेष्टा करब जतटा सहज करे तुम्हारे विषयटा बोझानो जाए, जाते तुम्हारा एक बारे विषयटाके सहजे बुझते पारो। जारा एखोनो चैनलटाके सबस्क्राइब करे राखोनी तारा अवश्य चैनलटाके सबस्क्राइब करे राखबे एवं भिडियोटा भालो लागले लाइक करते भूलबे ना। चले एसो आज के आमरा कि निये आलोचना करब। आज के आमरा आलोचना करब आलो निये। देखो आम्रा कोनो किछु के देखते पारी कि करे, सहज कथा। आम्रा जखन घर अंधकार राखी, अर्थात अंधकार घरे आम्रा कि किछु देखते पाई बोलो? आम्रा अंधकारे किछु देखते पाई ना। आम्रा कखन देखते पाई? जखन आम्रा घरे आलो जालाई। जेमन धरो दिनेर बेलाय आम्रा दिने केन देखते पाई? कारण दिने आकाशे थाके होच्छे सूर्य, तार फले आम्रा सबटाई देखते पाई। किन्तु रातेर बेलाय आम्रा जतक्षण ना घरे आलो जालाबो, सेटा बाल्ब होते पारे, सेटा ट्यूब होते पारे, सेटा एलईडी होते पारे, जा किछु आम्रा जालाबो, आम्रा जालाबो तबे गिये किन्तु आम्रा घरेर जिनिसपत्रके देखते पारबो, ता ना होले आम्रा देखते पारबो ना, ताई तो? जेमन धरो एकटा मशा उड़छे बा एकटा कोनो पोका, आम्रा कि देखते पाई? पाई ना। किन्तु आम्रा जोनाकि पोका उड़ले किन्तु आम्रा सेटाके देखते पाई, ताई तो? देखते पाई क्यों? कारण हच्छे जोनाकि पोकार निजस्व आलो आछे। जोनाकि पोकार शरीरे एक विशेष धरनेर पदार्थ थाके जार नाम हच्छे लुसिफेरिन। आर ए लुसिफेरिन जिनिसटा तादेर शरीरे कि सृष्टि करे? आलो। ताहले आमरा कि बुझलाम? जे कोन जिनिसटाके आमरा देखते पाई? जे जिनिसटाते आलो आछे, अर्थात जे वस्तु आलो बेर करे, ताई तो? ताहले आमरा ताकेई देखते पाई जे वस्तुर थेके आलो बेर हय। ताहले जे वस्तुर थेके आलो बेर हय ताके आमरा कि बोली? जे वस्तु निजे थेके आलो निर्गत करे बा आलो बेर करे ताके आमरा बोली स्वप्रभ वस्तु। कि बोली? स्वप्रभ वस्तु बा आलोक उत्स। बोझा गेल? এবার দেখো, যেমন ধরো তাহলে স্বপ্রভ বস্তু আমরা কাকে বলবো? আমরা স্বপ্রভ বস্তু বলবো কাকে? যেমন ধরো সূর্য, সূর্য আমাদের আলো দেয়। আবার ধরো ইট কাঠ পাথর, এরা কিন্তু আলো দেয় না। আমাদের সূর্য আলো দেয়, তারা আলো দেয়, জোনাকি আলো দেয়, তাহলে এরা আলো দিতে পারে, তাই এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা আলোক উৎস বলতে পারি বা আমরা এদেরকে স্বপ্রভ বস্তু বলতে পারি। ক্লিয়ার? আবার তাহলে স্বপ্রভ বস্তু মানে এদের নিজস্ব আলো আছে, নিজস্ব আলো আছে বলে এদের বলা হচ্ছে স্বপ্রভ বস্তু। আর যাদের নিজস্ব আলো নেই, যাদের নিজস্ব আলো নেই, তাদেরকে আমরা কি বলবো? অপ্রভ বস্তু। বুঝে গেল কথাটা? অর্থাৎ এদের নিজস্ব আলো নেই, তাহলে যাদের নিজস্ব আলো আছে তাদেরকে আমরা কি বলছি? স্বপ্রভ বস্তু বা আলো উৎস। যাদের নিজস্ব আলো নেই তাদেরকে আমরা কি বলছি? অপ্রভ বস্তু। কারা এটা হতে পারে? ইট কাঠ পাথর ইত্যাদি। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা এগুলোকে দেখি কি করে? এদের তো আলো নেই, তাহলে আমরা এদেরকে কি করে দেখি? এর কারণ হচ্ছে যে দিনের বেলাতে সূর্যের আলো এদের ওপর পড়ে, সূর্য থেকে আলো পড়লো, পড়ে এইটা আমাদের চোখে রিফ্লেক্ট করলো বা প্রতিফলিত হলো, মানে হচ্ছে গিয়ে ফিরে এলো, এদের আলোটা আমাদের কাছে ফিরে এলো। কীরকম আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো এই যে একটা আলোর উৎস, একটা আলোর উৎস, ঠিক আছে? এইটা হলো একটা আলোর উৎস, বড় একটা লাইট জ্বলছে। এবার এখানে তোমার একটা ইট রাখা আছে, ঠিক আছে? একটা ইট রাখা আছে। এবার এর মধ্যে আলোটা এসে পড়লো, তোমার এখানে আছে চোখ, তুমি জিনিসটাকে দেখছো, তাই তো? এবার এখান থেকে আলো এসে তোমার চোখে আলোতেটা গিয়ে পড়লো, এর গায়ে আলো লেগে ছিটকে পড়লো, তবে তুমি এই বস্তুটাকে দেখতে পেলে। তোমার যদি এখানে কোনো আলো না থাকতো, একেবারে অন্ধকার, অর্থাৎ কোনো আলো নেই, অন্ধকার ঘর, তাহলে আমরা কি হোঁচট খাই না? কারণ আমরা এটাকে দেখতে পারি না, কারণ এরা স্বপ্রভ বস্তু নয়, এরা হচ্ছে অপ্রভ বস্তু, এদের কোনো আলো নেই। তাহলে অপ্রভ বস্তুগুলো কি করে দৃশ্যমান হয়?
কোনো একটা আলোক উৎস বা সপ্রভু বস্তুর আলো এসে তাদের ওপর প্রতিফলিত হয়, তবেই আমরা চোখ দিয়ে তাকে দেখতে পাই। ক্লিয়ার? এবার যদি কোনো আলোর উৎস একেবারে বিন্দু হয়, ছোট্ট, যদি আলোর উৎস একেবারে খুব ছোট হয়, উৎস হ্যাঁ কিন্তু সেটা খুব ছোট, একেবারে বিন্দুর মতো, তাহলে আমরা তাকে কি বলবো? আমরা তাকে বলবো বিন্দু উৎস। বোঝা গেল কথাটা? এবার এই বিন্দু উৎস, যেমন আমরা একটা টর্চ জ্বেলেছি, ঠিক আছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আমরা একটা টর্চ জ্বেলেছি, টর্চের ভেতর থেকে আলোটা এই যে পিচবোর্ডের ছিদ্রের মধ্যে দিয়ে পেছনে গিয়ে পড়ছে, এটাকে আমরা বলছি বিন্দু উৎস। কিন্তু যদি তুমি ভালো করে খেয়াল করো, তাহলে এই ধরো এই বিন্দুটা এত ছোট, কিন্তু এর মধ্যে দিয়ে কি একটা আলোক রশ্মি গেছে? দেখো একটা, আমি যদি কম করে আঁকি তিনটে আলোক রশ্মি গেছে, তাহলে বিন্দু উৎস মানে তো একটা বিন্দু, কিন্তু এখানে কি আসলে বিন্দু উৎস মানে একটা আলোক রশ্মি গেছে? না, অনেক। তাহলে বিন্দু উৎস, কিন্তু বিন্দু উৎস বিশুদ্ধ অর্থে কিন্তু বিন্দু উৎস নয়। ক্লিয়ার? আবার দেখো, যেটা একটু আগে বললাম যে যাদের নিজস্ব আলো নেই তাদেরকে আমরা কি বলি? অপ্রভ বস্তু। এবার এই অপ্রভ বস্তুগুলোকে আমরা দেখতে পাই কেন? কারণ হচ্ছে কি, এদের গায়ে আলো প্রতিফলিত হয়, তখন এরা সপ্রভ বস্তুর মতো আচরণ করে। তোমরা ছোটবেলায় নিশ্চয়ই একটা খেলা খুব করেছো, আমরা তো খুব করেছি, একটা আয়না নিয়েছি বা আয়নাও নিয়েছি, বা ধরো চকচকে নতুন স্টিলের টিফিন বক্স, আলো এক জায়গা থেকে ধরো এই স্কুলের জানালা, আমরা তো এটা স্কুলে খুব করতাম, জানো তো, স্কুলের জানালা, এই জানালা থেকে ধরো আলো আসছে, আমি এমন একটা জায়গাতে বসে রয়েছি, ঠিক আছে, এবার আমার হাতে একটা টিফিন বক্স আছে যেটা স্টিলের টিফিন বক্স, এবার সূর্য থেকে আলো আসছে, আমরা কি করতাম, এই টিফিন বক্সটার মধ্যে ধরে আলোটাকে বন্ধু বান্ধবদের চোখে ফেলতাম, একেবারে আয়নার মতন কাজ করতো। বোঝা গেল কথাটা? তাহলে কি বলছি, যে তখন এই আয় বাসনটা, এই যে স্টিলের বাসনটা, যে বন্ধুটা এখানে দাঁড়িয়ে আছে তার মনে হতো আলোটা এখান থেকে আসছে, কিন্তু আলোটা তো আসলে এখান থেকে আসছে না, আলোটা তো জানালার বাইরে সূর্য থেকে আসছে। তাহলে কখনো কখনো অপ্রভ বস্তু, এই বাসনটা তো বা টিফিন বক্সটা তো অপ্রভ বস্তু, সে সপ্রভ বস্তুর মতন আচরণ করছে, কারণ আলোটা এর গায়ে ঠিকরে যাচ্ছে বা প্রতিফলিত হয়ে যাচ্ছে, তার আলোটা এলো এরকম, তারপরে ছিটকে গেল এইরকম বন্ধুর চোখে। বোঝা গেল কথাটা? তাহলে এই যে আলোক উৎসটা, এটা কিন্তু কি হলো? অপ্রভ বস্তু, কিন্তু সে সপ্রভ বস্তুর আচরণ করলো। এবার দেখো, যেটা খুব ছোট বা ক্ষুদ্র উৎস তাকে আমরা বলি বিন্দু উৎস। একটা টর্চ লাইট ধরলাম ধরো, হ্যাঁ, আবার ধরো বড় বড় সেই হ্যালোজেন লাইটগুলো দেখেছো না, বিয়ে বাড়িতে লাগায় সে পেছনে এরকম করে এরকম চওড়া মতো থাকে, ভীষণ আলো হয়, প্যান্ডেল ট্যান্ডেলে থাকে, তাহলে যে আলোক উৎস ছোট তাকে বলে বিন্দু উৎস, আর যে আলোক উৎস চওড়া বা বিস্তৃত তাকে কি বলবে? বিস্তৃত আলো উৎস। বোঝা গেল? আবার দেখবে অনেকের বাড়িতে কাঁচ লাগানো থাকে, ঠিক আছে, অনেক জায়গায় কাঁচ লাগানো থাকে, কাঁচ লাগানো আছে ধরো জানালাতে, বাইরে থেকে এটা বাইরে, এটা ভেতরে, হ্যাঁ ভেতরে আর বাইরে, এবার বাইরে থেকে ভেতরে দেখা যাচ্ছে, আবার ভেতর থেকে বাইরে দেখা যাচ্ছে, তার মানে কি আলোটা এই কাঁচের মধ্যে দিয়ে এদিকেও যেতে পারছে এদিকেও যেতে পারছে, তাহলে যে মাধ্যমের মধ্যে দিয়ে, মাধ্যম মানে কি, এক্ষেত্রে আলোর কাঁচটা হলো মাধ্যম, কেন? কারণ এর মধ্য দিয়ে যাচ্ছে, যার মধ্য দিয়ে যায় তাকে বলে মাধ্যম। বোঝা গেল? তাহলে যে বস্তুর মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে বলা হয় স্বচ্ছ মাধ্যম। বোঝা গেল? যেমন কাঁচ হলো একটা স্বচ্ছ মাধ্যম। বোঝা গেল কথাটা? আবার কিছু কিছু বস্তু আছে যারা, যেমন স্বচ্ছ মাধ্যম শুধু কাঁচ কেন, স্বচ্ছ মাধ্যম কিন্তু জলও এবং বায়ুও কিন্তু স্বচ্ছ মাধ্যম। আবার কিছু কিছু বস্তু আছে, যেমন ধরো তুমি একটা টর্চ জ্বালিয়েছো, ঠিক আছে, তুমি এখানে একটা টর্চ জ্বালিয়েছো, এইবার বা একটা মোমবাতি জ্বালিয়েছো, তুমি পেছন এখানে মোমবাতি জ্বালানোর পর পেছনে একটা পিচবোর্ড রেখেছো, এবার এই পিচবোর্ডটা রাখার পর তুমি কি পেছন থেকে দেখতে পাবে এই মোমবাতির আলোটাকে? দেখতে পাবে না। কেন? কারণ এই পিচবোর্ড ভেদ করে মোমবাতির আলোটা এপাশে যেতে পারছে না। তাহলে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে তাকে বলা হয় স্বচ্ছ মাধ্যম, আর যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলাচল করতে
পারে না তাকে বলা হয় অস্বচ্ছ মাধ্যম। বোঝা গেল কথাটা? এই তো গেল স্বচ্ছ আর অস্বচ্ছ মাধ্যম। আর একটা জিনিস তোমরা খেয়াল করবে, অনেকের বাড়িতে দেখবে জানালায় এই যে ছবিটা দেখতে পাচ্ছ ঘষা কাচ থাকে। বুঝে গেল কথাটা? এই ঘষা কাচ মানে হচ্ছে যে তোমার জানালার ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, বা তুমি জানালার এপাশে দাঁড়িয়ে আছো, তুমি ওপাশ থেকে মনে হবে যেন কেউ একটা দাঁড়িয়ে আছে কিন্তু স্পষ্ট করে তাকে দেখতে পাবে না। তার মানে কি, এর ভেতর দিয়ে একেবারে আলো না গেলে তো কিছুই দেখতে পাবে না, কিন্তু কিছুটা দেখতে পাচ্ছ কিন্তু পুরোটা দেখতে পাচ্ছ না। একে কি বলা হয় জানো? একে বলা হয় ঈষৎ স্বচ্ছ মাধ্যম। বোঝা গেল কথাটা? তাহলে ঘষা কাচ, তারপরে কুয়াশা, ট্রেসিং পেপার, এরা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তাহলে আমরা লাস্ট একটু সামারি করে নিই যে কী পড়লাম। আমরা প্রথমে পড়লাম যে যার জন্য আলো কী, যার জন্য আমরা কোনো কিছুকে দেখতে পাই তাকে বলে আলো। এবার আলো যার মধ্যে থেকে বেরোয় তাকে বলে আলোক উৎস বা সপ্রভ বস্তু, আর যার নিজস্ব কোনো আলো নেই তাকে বলা হয় অপ্রভ বস্তু। বোঝা গেল? এবার আমরা পড়লাম আলোর উৎস। তাহলে উৎস আবার কয় প্রকার? উৎস হচ্ছে দুই প্রকার, একটা বিন্দু উৎস আর একটা হচ্ছে বিস্তৃত উৎস। বিন্দু উৎস মানে খুব ক্ষুদ্র, বিস্তৃত উৎস মানে চওড়া। আবার দেখো যে অনেক সময় কি করে, অপ্রভ বস্তু সপ্রভ বস্তুর মতন আচরণ করে। কখন করে? যখন আলো প্রতিফলিত হয়। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবি যে বস্তুটাকে কিন্তু হতে হবে তাহলে মসৃণ, একেবারে স্মুথ, প্লেন। এবড়ো খেবড়ো হলে কিন্তু অত চকচক করবে না। এবড়ো খেবড়ো হলে জিনিসটা দেখতে পাবে, যেমন দেয়াল টেয়াল তো আমরা দেখতেই পাই, কিন্তু অতটা চকচক করবে না। তাই দেয়ালের গা থেকে আলো আসছে আমাদের মনে হয় না, কিন্তু আয়না, আয়নাতে আলো ফেললে কিন্তু মনে হয় যেন আয়না থেকে আলো আসছে, কারণ আয়নার গাটা খুব মসৃণ। তাহলে কি, এক্ষেত্রে অপ্রভ বস্তু সপ্রভ বস্তুর মতন হলো, কারণ এখানে আলো প্রতিফলিত হলো। লাস্ট আমরা কি পড়লাম? আমরা পড়লাম মাধ্যম। মাধ্যম কয় প্রকার? একটা হচ্ছে স্বচ্ছ, যার মধ্যে দিয়ে আলো সহজে যাচ্ছে, যেমন কাঁচ, যেমন জল, যেমন বায়ু। একটা হচ্ছে যার মধ্যে দিয়ে আলো একেবারেই যাচ্ছে না, অস্বচ্ছ, যেমন ইট, কাঠ, পাথর, পিচবোর্ড, যা খুশি তুমি বলতে পারো। হ্যাঁ, আর একটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ। ঈষৎ স্বচ্ছ মানে কি? ঈষৎ স্বচ্ছ মানে হচ্ছে অল্প আলো যাবে, যেমন ঘষা কাচ, যেমন ট্রেসিং পেপার। বুঝে গেলে কথাটা? এগুলো হচ্ছে আমাদের ঈষৎ স্বচ্ছ মাধ্যম। আমরা পরের দিন পড়ব আলোর সরলরৈখিক গতি। তাহলে আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবে। সো গাইস, কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, হ্যাভ এ নাইস ডে।